আমি এখনই অ্যানাউন্স করতে চাই আমার সেই ব্যাটটি কিনে নিয়েছেন। আমি মনে করি যে পৃথিবীর যারা ক্রিকেট খেলা দেখেন তারা সবাই চেনেন তাকে, তিনি হচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। अस्सलाम वालेकुम मुशफिक, आप जो काम कर रहे हैं अपने लोगों के लिए बहुत जबरदस्त है। ऐसे काम रियल लाइफ के हीरोज करते हैं। हम एक मुश्किल वक्त से गुजर रहे हैं, ऐसे वक्त में हम सबको एक दूसरे की जरूरत होती है। मुझे बांग्लादेश से जो मोहब्बत मिली, जो प्यार मिला, जो अपनाइयत का इजहार आप लोग करते हैं वो हमेशा याद रहेगा। मैं पाकिस्तानियों की तरफ से आपके क्रिकेट बैट खरीद कर आपके इस सफर का हिस्सा बनना चाहता हूँ। पूरा पाकिस्तान और शाहिद अफरीदी फाउंडेशन, हमारी दुआएं आपके साथ हैं। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে যে বিভিন্ন গরিব মানুষজন মানবেতর জীবন যাপন করতেছে, খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, সুযোগ সুবিধার কষ্ট পাচ্ছে, তো তাদেরকে নানানজন নানান ক্যাপাসিটিতে হেল্প করতেছে, ক্রিকেটারও হেল্প করতেছে বিভিন্ন ক্যাপাসিটিতে। এর মধ্যে যেটা সব ক্রিকেটারও যেটা করতেছে সেটা হইতেছে তারা তাদের কেউ ব্যাট বিক্রি করতেছে, কেউ গ্লাভস বিক্রি করতেছে, ক্রিকেট খেলার নানান সরঞ্জাম বিক্রি করে হেল্প করে। সো মুশফিকুর রহিম তার ব্যাট বিক্রি করে সেটা শহীদ আফ্রিদি কিনছে, সেটা তো বোঝাই যাচ্ছে, ওটা নিয়ে কথা বলবো। বাট সেটাতে ঢোকার আগে তামিম ইকবাল এখানে একটা খুব ইন্টারেস্টিং এবং খুব কিউরিয়াস একটা পজিশন তামিম ইকবাল, সেটা হচ্ছে তামিম ইকবাল কখনো কোনো খেলার গ্যাজেট বিক্রি করে হইতেছে মানুষকে দান হেল্প করার জন্য, দান করার জন্য সেটা করে না। তামিমের ফিলসফি হচ্ছে যে আমার আরকি আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, আমি সেই টাকা পয়সা থেকে হেল্প করবো। যদি আমার অবস্থা এরকম হয় যে আমি তাদেরকে হেল্প নিজের পকেট থেকে হেল্প করতে পারতেছি না, ওই রকম পর্যায়ে চলে আসছি, তখন আমি হইতেছে বিভিন্ন খেলার সরঞ্জামাদি বিক্রি করে তাদেরকে হেল্প করবো। কিন্তু এখন আমি যেহেতু আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে আমি আমার সামর্থ্য জায়গা থেকে হেল্প করবো। সো খুবই ভালো একটা পজিশন, এবং তামিম হইতেছে অ্যাক্রস দ্য বোর্ড সব ধরনের যারা প্লেয়ার আছে সবাইকে হেল্প করতেছে, শুধু ক্রিকেটার না, এবং শুধু ঢাকার ক্রিকেটার না, বিভিন্ন পাড়াগাঁর অঞ্চলের ক্রিকেটার, অন্যান্য খেলায় যারা আছে কাবাডি হাডুডু হাফিজুবি এরকম গরিব প্লেয়ার যারা আছে কষ্টে আছে তাদেরকে সবসময় হেল্প করে আসে তামিম গোপনে। এটা খুবই খুবই একটা কী বলবো, অ্যাডমায়ারেবল এবং রেসপেক্টেবল চিন্তাভাবনা তামিম ইকবালের। কারণ এই যে আমাদের একটা ক্ষুদ্রত্ব, আমাদের যে সব কিছুর মধ্যে একটা মানে ট্রাইবাল ইনক্লিনেশন, ট্রাইব করার একটা প্রবণতা, যে শিক্ষকরা শিক্ষকরা একটা সমিতি, তারা তাদের বিপদ আপদ নিয়ে কথা বলবো, অন্য মরে যাক বিনা মাথা খাওয়ায় না, ডাক্তাররা তাদের একটা গ্রুপ করে, খেলোয়াড় ক্রিকেটার একটা গ্রুপ করে, ফুটবলার একটা গ্রুপ করে। হ্যাঁ ঠিক আছে, ইউনিয়ন সারা পৃথিবীতে আছে, সারা পৃথিবীতে সার্ভাইভালের প্রশ্ন, এগুলা এভলিউশনের প্রশ্ন, সেই আদিমকাল থেকে মানুষ গুপ্ত করে আসছে, সেটা ঠিক আছে, দ্যাটস মানে অ্যাজ লং এজ সেটা নেতিবাচক কোনো ইয়ে নাই, দ্যাটস ফাইন, অ্যাকসেপ্টেবল। কিন্তু এটা যে একটা সংকীর্ণ আচরণ, আমাদের যে এটার ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করা উচিত, যে কেউ যদি ডিস্ট্রেসে থাকে সে ডাজেন্ট ম্যাটার, সে আমার গোত্রের কেউ কিনা, সে আমার প্রেশার কেউ কিনা, যে কোনো মানুষ কষ্টে থাকলে সেটা নিয়ে কথা বলতে হবে বা সেটাকে ফিল করতে হবে বা গ্রুপ বেঁধে চলাটা থেকে বের হয়ে আসতে হবে আমাদের মানুষ হিসেবে। এই এই চিন্তাভাবনাটা আমি সবসময় ধারণ করে আসছি, সবসময় অ্যাডভোকেট করে আসছি, এবং তামিমের মধ্যে এটা আমি দেখতে পাই, এটা খুবই অ্যাপ্রিসিয়েবল একটা জিনিস। সেটা নিয়ে তো আলাদা কোনো এপিসোডে কথা হবে না, প্রাসঙ্গিক দেখে বলে নিলাম আমি এটা নিয়ে কথা বলতে চাইছি তামিমকে অ্যাপ্রিসিয়েট করার জন্যে। নাও মুশফিকুর রহিমের পার্টে যদি আসি, যে একজন পাকিস্তানি শহীদ আফ্রিদি বাংলাদেশের করোনা দুর্গতদেরকে হেল্প করার জন্য $20,000 $15-17 লাখ টাকা বাংলাদেশকে, বেসিক্যালি এগুলো হইতেছে যে সরাসরি দান করার, ওই ব্যাট কিনে দান করা একটা ছুতা উচিলা মাত্র। সো এখন পাকিস্তানি কি করোনা দুর্গত নাই, সে কি তার দেশে হেল্প করতে পারতো না, তার দেশকে রেখে এখানে সে হেল্প করতে আসছে বাংলাদেশিদেরকে, এটা নিয়ে আমি শিওর পাকিস্তানে বিতর্ক কিছুটা হইলেও হবে, যে আমাদের দেশ পাকিস্তানও তো গরিব দেশ, বাংলাদেশের মতোই অবস্থা, ইকোনমিতে বাংলাদেশের চেয়ে ভালো বেটার অবস্থা নাই। যেটা আমি জানি না স্টান্টবাজি কি না অথবা হোয়াট এভার ইট ইজ, আমি জাস্ট আলোচনা করতেছি ডিটেলস না জেনে বা ওর মনের ভিতরে না ঢুকে বেশি পারফেক্ট কমেন্ট করা ঠিক হবে না, জাস্ট থ্রোয়িং ইট আউট দেয়ার, যে আমার চিন্তাটা এটা মাথায় আসছে এই জন্য। কোনো এখন শহীদ আফ্রিদি কিন্তু বাংলাদেশের খুব লং টাইম এবং লং টার্ম খুব ভালো ফ্রেন্ড ক্রিকেটের মাঠেও, এবং সবসময় খেলার মধ্যে খেলার শেষে ভালো ভালো কথা বলা, বাংলাদেশের প্রশংসা করা, বাংলাদেশকে অ্যাপ্রিসিয়েট করা, এবং সে শুধু বাংলাদেশ বলে না, শহীদ আফ্রিদি মানুষটি এই টাইপের আর কি, খুব একটু জলি টাইপের মানুষ, খুব ইয়ে ফ্রেন্ডলি টাইপের অ্যাটিটিউড আর কি, খেলাধুলা শেষে এরকম ইজিলি বলে ফেলতো বাংলাদেশের সাথে হারার পর, যে আমার পাকিস্তানি মানে আমার মনে আছে আমি তখন স্ট্যাটাস দিচ্ছিলাম এটা নিয়ে, যেভাবে করে বলছে যে কত 2015 সালের দিকে একটা খেলা হারার পর ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিতে এসে যে সে পাকিস্তানি প্লেয়ারদেরকে বলতেছে যে বাংলাদেশ থেকে দেখে তোমাদের শিখা উচিত, এবং শহীদ আফ্রিদি ওয়ান অফ দ্যাম, যারা বাংলাদেশকে নিয়ে খুব একদম আনরিজার্ভ এবং গাসিম প্রশংসা স্তুতি জানায়। কিন্তু এখন বাংলাদেশের মধ্যে এরকম একটা ন্যারেটিভ আমরা তৈরি করে রাখছি, যে একটা শয়তানি ন্যারেটিভ, যেটার লিডে আছে জাফর ইকবাল থেকে শুরু করে আরও অনেক তথাকথিত শিক্ষিত লোকজন,
একটা ন্যারেটিভ তৈরি করে রাখছে যে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে 50 বছর আগে, কিছু পাকিস্তানি কিছু খারাপ পাকিস্তানি যুদ্ধ সময়ে অন্যায় অত্যাচার করছে, যে ধরনের খারাপ বাংলাদেশিও আছে যারা এখন করতেছে, এরকম খারাপ পাকিস্তানি পাকিস্তানেও আছে, এরকম আমি বিশ্ব পৃথিবীর সব দেশে এরকম খারাপ লোকজন আছে এবং আমরা হিস্ট্রিতে দেখলে সারা পৃথিবীর নৃশংসতার হিস্ট্রি আছে। তো সেইগুলো ভেঙে ভেঙে জাফর ইকবাল সহ আরও কিছু চেতনাপন্থী লোক আছে, এরা হইতেছে ভিলিফাই করে সাধারণ একটা পাকিস্তানিকে, সাধারণ একটা মানুষকে নিয়ে, সে পাকিস্তানের মনে হয় ভালো মানুষ নয়, কিন্তু না সবাইকে নিয়ে খারাপ কথা বলতে হবে। খুবই ক্ষুদ্র ন্যারো মানসিকতা। 2019 সালে যখন ইন্টারনেটের দুনিয়া, টেকনোলজির দুনিয়া, সারা পৃথিবী কানেক্টেড, এক দেশ আরেক দেশে, এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সাথে, ঘরের বাইরে পা ফেললে বিভিন্ন দেশের মানুষের সাথে ইন্টারঅ্যাকশন হয়, ঘরের মধ্যে বসে থাকলেও সারা পৃথিবীর মানুষজনের লেনদেন আনা গোনা চলতেছে, সেসব অসভ্যতা আমরা অনেকটাই পার হয়ে আসতেছি। এই সময় এসে কিছু মানুষ এইগুলো গিয়ে রাখার চেষ্টা করে পলিটিক্যাল বেনিফিটের জন্য, বিভিন্ন রকম ধান্দা স্বার্থ আছে। তো সেখানে শহীদ আফ্রিকার দিকে নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো বিভিন্ন সময় শয়তানি করছে বা বিভিন্ন পাকিস্তানি প্লেয়ারদেরকে নিয়ে, আমি তখন সেগুলো সমালোচনা করছি বা প্রতিবাদ করছি। তো এখন এটা নিয়ে কথা বলতে বসার আগে আমি, আমার মনে আছে যে আমি বিভিন্ন পোস্ট দিছিলাম, তো সেই দুই একটা পোস্ট আমি খুঁজে বের করছি দেখার জন্য যে কী কী হয়েছিল ঘটনাগুলো, সব তো মনেও নাই। তো কিছু দেখাই যে কী ধরনের শয়তানি মিডিয়া করতো, এবং এটা আমাদের জানার দরকার আছে যে কী হয়, মানে এগুলো তো আমাদের তো এই মিডিয়ার একটা ন্যারেটিভ আছে, এগুলো প্ল্যান করে যে যেটা আমি বলি আজকে থেকে মুক্তিযুদ্ধ হয়েছে 50 বছর আগে, হঠাৎ করে কী হইলো, আমরা যেটা ছোটো ছিলাম পাকিস্তানেরকে সবাই সাপোর্ট করছে, ক্রিকেট টিম দেখে বড় হয়েছি আমরা নিজেরা, পাকিস্তান ইন্ডিয়া বাজি ধরে, কোক বাজি, পেপসি বাজি ধরে পাকিস্তান ইন্ডিয়া হয়ে খেলছি সারা বাংলাদেশের কোনো সময়, হঠাৎ করে কী হলো 2013 সালে এসে হঠাৎ করে আবার নতুন করে পাকিস্তান দেশ, এগুলো হইতেছে মিডিয়া ন্যারেটিভ, এগুলো হইতেছে পলিটিক্যাল কিছু পলিটিশিয়ানরা মিলে কৃত্রিমভাবে একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে, একটা হিটের অ্যাটমসফিয়ার তৈরি করছে, যেই কারণে এগুলো এখন শুরু হয়েছে। এবং মিডিয়ার সেখানে কীভাবে রোল প্লে করে যারা সাধারণ মানুষ, এরা তো হইতেছে মুখস্থ মিডিয়া এবং পলিটিশিয়ানদের সাথে নাচানাচি করে, লাফালাফি করে, সেটার কিছু প্রমাণ যেগুলো বললাম উঠতে পোস্ট করছিলাম সেখান থেকে বের করছি, একটু দেখি। এই যে প্রথম আলোতে এখানে একটা ইন্টারেস্টিং আমরা দেখি, এটা আমার মনে আছে, এই জন্য এটাই মূলত খুঁজতে গিয়ে আরও কিছু পোস্ট পাইছি। এটা হইতেছে 2000 কত সালে দেখি, তো টাইমস অফ ইন্ডিয়ার এই এই রিপোর্টটা ছাপে হইতেছে মার্চ 6, 2014, ইন্টারভিউটা শহীদ আফ্রিদির সাথে, এবং এটা তারপর দিন অনুবাদ করে প্রথম আলো হচ্ছে অনুবাদ করে ছাপায় যে 7 মার্চ 2014, 6 মার্চ 7 মার্চ 2014, একদিন পর, রাইট? বাংলাদেশ এশিয়া কাপ 2014 সালে তখন হইতেছে একটা খেলায় জিতার পর শহীদ আফ্রিদি কী বলছিল কথাটা আমরা পড়ি ইংরেজিতে, এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট, সেটার অনুবাদ করবে প্রথম আলো, তারা কী অনুবাদ করে সেটা দেখবো। কী পরিমাণ অসততা করে এরা হইতেছে মানুষেরকে ব্রেন ওয়াশ করে এবং মানুষের মাথায়গুলো ঢুকায় হেইট। আফ্রিদি ভালো করছিল, আমি জানি না কত রান করছিল, সেঞ্চুরি ফিঞ্চুরি কিছু হয়তো করছিল। তো এই জায়গাটা দেখেন, দে আস্ক টু রেট হিজ টু লেটেস্ট নক্স, আফ্রিদি সেড দেয়ার আর মেনি রিজনস দ্যাট আই ওয়ান্ট লাইক টু রেট দেম, বাট বোথ অফ দেম ওয়ার ভেরি ইম্পর্টেন্ট ফর মি অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য কান্ট্রি। আফ্রিদিকে বলছে তোমার শেষ দুইটা ইনিংসকে মূল্যায়ন করো, সে বলছে যে অনেক কারণেই আমি এই দুইটা ইনিংসকে আলাদাভাবে মূল্যায়ন করতে চাই না, তবে তারা দুইটা ইনিংসই আমার দেশের জন্য এবং আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছে তার লাস্ট দুইটা ইনিংস এসে খুব ভালো করছে, দুইটা ইনিংস সম্পর্কে প্রথম অনুরোধ করছে, দুটি ইনিংসের তুলনায় যেতে রাজি হলেন না আফ্রিদি, ফাইন, এটা কিন্তু সেটাই হয় না, তবে দুটি জয়কেই বললেন বিশেষ কিছু। এবার কিন্তু ঢুকে গেছে বাংলাদেশের বিরুদ্ধে জয় এবং ইন্ডিয়ার বিরুদ্ধে জয়, দুইটা জয় পাইছে পাকিস্তান। এবার আফ্রিদি কিন্তু জয় নিয়ে কোনো কথাই বলে নাই, কিসের কথা বলছিল, তার দুইটা লাস্ট ইনিংসের কথা, সেটাকে প্রথম আলো অনুবাদ করছে যে দুইটা জয় পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে দুইটা জয় কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলতে চাই না, কেন, কারণ হইতেছে ভারত এবং বাংলাদেশ আমাদের শত্রু দেশ, সুতরাং এগুলো নিয়ে কথা এইটা হইতেছে প্রথম আলো বুঝাতে চাইতেছে। অনেক কারণই আছে তবে আমি সেসব বলতে চাই না, ভাষাটা দেখেন, অনেক কারণই আছে তবে আমি সেসব বলতে চাই না, কারণ ভারত এবং বাংলাদেশের সাথে আমাদের স্পেশাল কোনো একটা ব্যাপার আছে, এই দুইটা দেশের বিরুদ্ধে জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু কী আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই না, মানে বুঝাইতেছে এখানে একটা খুব শেডি একটা কিছু। এই হইতেছে প্রথম আলো, রাইট? একই জিনিস কীভাবে টুইস্ট করে, কীরকম, আমি তখন এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে এরকম লিখছিলাম যে কীভাবে এরা মিথ্যাচার, প্রথম আলো তো মিথ্যাচার, হাজারটা মিথ্যাচার ধরা পড়ছে, মানুষজন এক্সপোজ করছে, তাহা দিনকে রাত ওই যে তিলক লাগিয়ে দিয়েছে, একই ছবিতে দেখা যাইতেছে একজন মহিলা দাঁড়ানো, তিলক আছে আর একটা তো তিলক নাই, তিলক লাগিয়ে দিয়ে হিন্দু বানায় এরকম একটা সম্প্রদায় গিয়ে প্রচার করার চেষ্টা করতে গিয়ে ধরা খাইছে, আবার আরেকটা হইতেছে কী জানি বলে রাস্তার মধ্যে কোন প্রধানমন্ত্রী আসবে নাকি, আমার মনে হয় না, এরকম ঢাকার রাস্তায় এডিট করে করে পোস্টার লাগাইছে, এগুলো করে প্রথম আলো ধরা খাইছে। আরেকটা খবর প্রথম আলোতেই, সেইটা হইতেছে যে এই খবরটাতে
সেটা টাইটেল দিচ্ছে দার্শনিক আফ্রিদি। প্রথম ভাষাগুলো কিরকম কিরকম ইচ্ছা করে পিঞ্চ করার চেষ্টা করতেছে মানুষকে, প্রশংসাটা এমনভাবে করলেন যেন তিনি জানতেনই না বাংলাদেশ এত উন্নতি করেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বলতেছে। অথচ শাহিদ আফ্রিদি কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা, কারণ তখন থেকে শুরু করে অনেক আগে থেকে ক্রিকেটও ফলো করি, শাহিদ আফ্রিদির কথাবার্তাও ফলো করি এবং সবার খেলোয়াড়দের কথা, এগুলো সম্পূর্ণ মিথ্যা পানোয়াট মিথ্যাচার। কিন্তু এমনভাবে বলতেছে যে প্রশংসাটা এমনভাবে করলেন, যেটা বললাম শাহিদ আফ্রিদি সবসময় বাংলাদেশের খুব উচ্চসহিত প্রশংসা একদম আগে থেকে করে আসতেছে, কিন্তু প্রথম আলো এই খবর কই পেছে আমি যাই না, যে প্রশংসাটা এমনভাবে করলেন যেন তিনি জানতেনই না বাংলাদেশ এতটা উন্নতি করেছে। প্রতিটি পদক্ষেপে উন্নাসিকতা, আফ্রিদির প্রত্যেকটা পদক্ষেপে নাকি উন্নাসিকতা। আমি জীবনে আমার অভিজ্ঞতা দেখিনি আফ্রিদি কোনো উন্নাসিকতা দেখাইতে, তার একটা আফ্রিদির পার্সোনালিটির মধ্যে এটা নাই। প্রথম আলো এগুলা বানাইতেছে পাবলিককে ইয়ে করার জন্য, খোঁচানোর জন্যে বা পাবলিকের ব্রেন ওয়াশ করার জন্য, এক ধরনের পাড়ার বড় ভাই সুলভ আচরণ আফ্রিদি। কিন্তু এটা সত্যি কথা যে বড় ভাই সুলভ আচরণ বা ভাই সুলভ আচরণ দেখা যায় যে ইয়েতে কী জানি বলে, যখন পুরস্কার বিতরণ অনুষ্ঠানগুলোতে হয় সেখানে আফ্রিদি গিয়ে কিন্তু ভাই টাই বলে কথা বলে গায়ে হাত দেয় বাংলাদেশি প্লেয়ারদের, সব প্লেয়ার শুধু বাংলাদেশি না, সেই টাইপের করে ভাই সুলভ একটা আচরণ দেখা, এটা সত্য কথা যে আফ্রিদির বৈশিষ্ট্য এটা। সেটার প্রথম আলো বানাইছে যে এক ধরনের পাড়ার বড় ভাই সুলভ আচরণ, একটা নেগেটিভ স্পিন দিতেছে এটাকে। বিশাল হারের পর থেকেই খুব দার্শনিক হয়ে উঠেছেন পাকিস্তানের এই মহাত্মা তারকা। তিনি অবশ্য স্বীকার করেছেন বাংলাদেশের সফরে বাংলাদেশ সফরে দলটা যথেষ্ট খারাপ করেছে, মানে যত রকম বানোয়া টুইস্ট দেওয়া সম্ভব উপন্যাস লিখতে বসছে প্রথম আলো এখানে পাবলিকের ব্রেন ওয়াশ করার জন্য। এবং এই যে BTNews24.com আরেক চেতনা পোর্টাল টাইটেল দিয়েছে এবার কথার ছড় আফ্রিদি, মানে একটা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা, অপচেষ্টা, রাইট? আচ্ছা, দিয়ে হইতেছে সেখানে কী কী ভাষা ইউজ করছে, যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে সংবাদ সম্মেলনে আফ্রিদি কী বলছে কথাটাকে পড়ি, তারপর সেটাকে কতভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমরা দেখবো, যেটার কতভাবে ব্যাখ্যা করা সম্ভব, কয়টা সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে। খেলার আগের দিন একটা একই ঘটনা, একই সংবাদ সম্মেলনের আফ্রিদির একই বক্তব্য, কী বক্তব্য সেটাকে শুনে নিই। আফ্রিদির বক্তব্যটা ছিল এরকম, টি টোয়েন্টি খেলতে আমি সোহেল তানভীর সাঈদ আজমল দলে ফিরেছি, হাফিজ আছে, সব মিলিয়ে আমাদের টি টোয়েন্টি দল ওয়ানডে দলের চেয়ে অভিজ্ঞ, সুতরাং আমরা আগের চেয়ে ভালো খেলবো, ইতিবাচক খেলবো, বাংলাদেশ এখন দারুণ পরিণত দল, সম্প্রতি তারা অসাধারণ ক্রিকেট খেলছে, যে বাংলাদেশের প্রশংসা করতেছে যেটা আফ্রিদি সবসময় করে, বিশ্বকাপেও তারা বড় দলগুলোকে চমকি দিয়েছে, তাদের দলে বেশ কয়েকজন পারফর্মার আছে, আশা করি শুক্রবার বাংলাদেশের সাথে আমাদের দারুণ একটি ম্যাচ হবে। সম্মান দেখায় কথা বলছে বাংলাদেশকে, বাংলাদেশকে নিয়ে ভালো ভালো কথা বলছে, প্রশংসা করে কথা বলছে যেটা আফ্রিদি সবসময় করে থাকে, এবং প্রথম আলো মিথ্যা বানোয়ার একটা তো দেখালাম কীরকম মিথ্যাচার এবং সবসময় এরকম মিথ্যা স্পিন দেওয়ার চেষ্টা করে। এই কথাগুলোর ভিত্তিতে সংবাদ সম্মেলনে একটা পত্রিকা হইতেছে রিপোর্ট করছে, সেটা কারা ছিল আমি এখানে লিখি নাই, কিন্তু তারা বলছে যে নিচু স্বরেই কথা বললেন আফ্রিদি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের ভিত্তিতে, ওরা পত্রিকা রিপোর্ট করছে নিচু স্বরেই কথা বললেন আফ্রিদি। আর BTNews24.com চেতনারা যেখানে জাফরুল বাসা সবসময় কলাম ছাপেন, ওরা লিখছে যে টি টোয়েন্টি ম্যাচের আগে হুঙ্কার দিলেন আফ্রিদি, বাংলাদেশের বিরুদ্ধে হুঙ্কার দিছে টি টোয়েন্টি ম্যাচের আগে, একটা ইয়ে করলো আর কি, একটা ভিলিয়ন দেখানোর চেষ্টা করলো আমাদের চোখে। এখানে কোনো হুঙ্কার আছে? আফ্রিদি যতগুলো কথা বললো বাংলাদেশের প্রশংসা ছাড়া তো কোনো নেতিবাচক কিছু দেখলাম না, বললো বাংলাদেশ এখন দারুণ পরিণত দল, তারা সম্প্রতি অসাধারণ ক্রিকেট খেলছে, তারা বড় দলগুলোকে চমকি দিয়েছে, তাদের দলে বেশ কয়েকজন পারফর্মার আছে, আশা করি শুক্রবার বাংলাদেশের সাথে আমাদের দারুণ একটি ম্যাচ হবে, হুঙ্কার কোথায় এখানে? তো এইগুলা হইতেছে বাংলাদেশের এই মিডিয়া প্রথম আলো BTNews24.com থেকে শুরু করে এই এরা মিলে এই কাজগুলো করে, যতভাবে মিথ্যা ভিলেন বানানো সম্ভব সেই শহীদ আফ্রিদি এখন তার আচার আচরণের ধারাবাহিকতা বাংলাদেশ থেকে হিসেবে 70-70 লাখ টাকা বাংলাদেশকে দান করছে, বাংলাদেশের মানুষদেরকে ব্যাট কিনে দান করে, এগুলো যে একটা উচিত না। সো হি হ্যাজ অলওয়েজ বিন এ গুড ফ্রেন্ড টু আস, এবং সবার প্রতি আফ্রিদি খুবই ভালো অমায়িক ব্যবহার করা একজন মানুষ। কিন্তু যেহেতু পাকিস্তানের সাথে আমাদের 50 বছর আগে যুদ্ধ হয়েছে, কিছু পাকিস্তানি অন্যায় অত্যাচার অবিচার নিপীড়ন করছে, যেরকম বাংলাদেশিও আছে, যেরকম আমেরিকানও আছে, যেরকম ইংল্যান্ডেরও লোকজন আছে, যেরকম সারা পৃথিবীতে আছে, এবং সারা পৃথিবীর এরকম হিস্ট্রি আছে এগুলো করার। কিন্তু পাকিস্তান আমাদের প্রতি কী যেন অফিসিয়ালি অ্যাপোলজি জানাইছে কি না, জানাবে কি না, এই বিষয়গুলো নিয়ে কথা হইতে পারে। হ্যাঁ, পাকিস্তান রাষ্ট্র হিসেবে আমাদেরকে অ্যাপোলজি আমাদের প্রতি অ্যাপোলজি জানানো উচিত, তারা যখন যেই করে থাকুক সেটাকে ডিসউন করে, সেগুলো ফেয়ার আলোচনা সেগুলো হইতে পারে, কিন্তু সাধারণ পাকিস্তানের নারীকে শিশুকে শহীদ আফ্রিদি একটা ভদ্রলোক ভালো লোক বাংলাদেশের লং টার্ম ভালো ফ্রেন্ড, তাকে নিয়ে চুলকানো খোঁচানো বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে, জাফর ইকবাল তো বলেই দিয়েছে যে পাকিস্তানের এখনও প্রত্যেকটা পাকিস্তানির মাঝে একটা করে দানব দেখতে পান, একটা বাচ্চা পাকিস্তানের ছোট একটা নিষ্পাপ বাচ্চার মধ্যে জাফর ইকবাল দানব দেখতে পায়, একটা পাকিস্তানি নারীর মধ্যে জাফর ইকবাল দানব দেখতে পায়, যে শহীদ আফ্রিদি একজন ভালো লোক, নিকট ভদ্রলোক, ওর মধ্যে জাফর ইকবাল দানব দেখতে পায়। আর ওই কী জানি বলুন 1971 সালের হইতেছে যে কিছু দানব যারা দানবীয় তাণ্ডব করছে
শুধু তাদের মধ্যে জাফর ইকবাল দেখতে পায় না, সব পাকিস্তানের মধ্যে দেখতে পায়, সবার মধ্যে। এবং জাফর ইকবাল এই ভাষাগুলাই কিন্তু ব্যবহার করে মানুষের মনে মনে বিতৃষ্ণা ঢোকায়, এই মিডিয়াগুলো মানুষের মনে বানোয়াট মিথ্যাচার করে বিতৃষ্ণা ঢোকায়। একটা ভালো মানুষ কিন্তু না খোঁচাইতে হবে, চুলকাইতে হবে কিন্তু। তো যাক, শহীদ আফ্রিদি বাংলাদেশের খুব একটা দীর্ঘ সময়ের ভালো ফ্রেন্ড, উনি আরও একবার বাংলাদেশের পাশে এসে দাঁড়াইছে এবং হয়ে গেছে যে উনি একজন ভালো মানুষ, এটা নিয়ে কথা এটা স্বীকার করতে কোনো দ্বিধা থাকা উচিত না। এবং একটা ভালো মানুষ সম্পর্কে, একটা নিরীহ নিষ্পাপ মানুষ সম্পর্কে যারা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে, মানুষের মানুষের ঘৃণা বিভক্তি সৃষ্টির চেষ্টা করে, তাদেরকে আমাদের কিনে রাখা উচিত, তাদেরকেই বরং উল্টা ঘৃণা করা উচিত।